এটা পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত। আর এই হলো অবস্থা। জাস্ট দরজাটা খুলবেন এবং খোলার সাথে সাথে এই হচ্ছে পুরো লাঞ্চটা। খুব সম্ভবত শালিক হোটেলেই করবো। ঠিক আছে, পরিবেশটা অনেক সুন্দর, একদম মানে নতুন নতুন। আর এখন পুরো সানসেট হচ্ছে দেখেন। ঠিক আছে, এটা দিয়ে আজকে আমরা রাত্রে আসলে আমাদের ডিনার। তো গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আর হোটেলে ব্যাগগুলো রাখছি, এখনও রুমটা পাইনি। আর এই হচ্ছে হোটেল, হোটেলের নাম বলবো না, আপনারা গেস করে নেন। হোটেলে ব্যাগ রেখে হোটেলের যে লবি আছে, লবিতে ব্যাগ রাখছি এবং লবিতে ব্যাগ রেখে আমরা বের হচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো দেখা যাক যে আজকে ব্রেকফাস্টটা কী দিয়ে করা যায় এবং কোথা থেকে ব্রেকফাস্ট করি। আর হোটেলটার নাম কমেন্ট করবেন আপনারা, যে হোটেলের নাম কী। ঢাকা থেকে যে বাসগুলো আসে সেগুলো কিন্তু সব এই জায়গায় আসে। আর এই যে দেখতে পাচ্ছেন ডলফিন চত্বর, আর এখান থেকে গাড়িগুলো হলো টার্ন নেয় নিয়ে আবার ঢাকার দিকে চলে যায়। আর এইদিকে হচ্ছে কলাতলি সি বিচ, সমুদ্র। সমুদ্র একটু পরেই যাব। আজকে সকালের খাবারটা ভাবছি শালিক রেস্টুরেন্টেই খাবো, দেখা যাক শালিক রেস্টুরেন্টে কিছু পাওয়া যায় কি না। ঠিক আছে, আর অনেকদিন পরেই আসলাম। তো হচ্ছে শালিক রেস্টুরেন্টের যে এন্ট্রেন্স সেটা, এটা হচ্ছে শালিক রেস্টুরেন্টের যে কিচেন সেটা ওপেন কিচেন। আর এই যে বাইরে বসার এই এনগেজমেন্ট আছে। আসছিলাম যে সকালবেলা হয়তো যে টাইমে আসছি এই টাইমে কিছু পাবো না, তারপরেও চলে আসলাম শালিক রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্টটা করার জন্য। তা ব্রেকফাস্টে কী কী অর্ডার দিয়েছি সেটা ব্রেকফাস্টের সময় আপনাদের দেখাবো। আর এই শালিক রেস্টুরেন্টটা কিন্তু মোস্ট ফেমাস একটা রেস্টুরেন্ট বলা চলে যে কক্সবাজারের ভিতরে। আচ্ছা, আমাদের এই সকালে নাস্তা চলে এসেছে, এটা হচ্ছে পরোটা। পরোটার প্রাইস নিচে হচ্ছে 25 টাকা পিস। আর এটা হচ্ছে সবজি, সবজি 60 টাকা। আর এটা ডাল ভুনা, মুগ ডাল ভুনা, ওটাও 60 টাকা পিস। আর এটা হচ্ছে সালাদ আর পানি। শুরু করি, আর দেরি করে লাভ নেই, চলুন, কারণ অনেক টায়ার্ড, সারা কিছু ঠিকভাবে খাওয়া হয়নি। লেটস স্টার্ট। সকালের ব্রেকফাস্ট পর্ব শেষ। ঠিক আছে, শালিক হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিলাম, এখন একটু বিচের দিকে যাব। দেখা যাক যে যদিও গরম প্রচণ্ড, তারপরও দেখি কী করা যায় আর কত দূর যাওয়া যায়। ঠিক আছে, চলুন। এখন এই কলাতলি রোড ধরে হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকে, সি বিচ। আর এই সামনে হচ্ছে সি বিচ, ওই বিচের দিকে এখন যাব। আর তাপমাত্রা বাইরে মোটামুটি এখন একটু কম আছে, আর ব্রেকফাস্ট করে নিলাম সকালে। ব্রেকফাস্টটা করার পরে একটু ভালো লাগছে, আর এমন একটা টাইম আসলাম সিজনের শেষ। তো সিজনের শেষ হইলেও কালকে রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আবহাওয়াটা ঠান্ডা আছে। ঠিক আছে, আবহাওয়া ঠান্ডা, মোটামুটি ভালোই লাগতেছে। সামনেই সমুদ্র। তো ফাইনালি কক্সবাজার সি বিচে চলে আসলাম, আর সামনে সমুদ্র, একেবারে বলা চলে উত্তাল সমুদ্র। নীল পানি আমি দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে সমুদ্রের পাড়ের যে বালিয়াড়ি, আর সামনে, ঠিক সামনে এটা হচ্ছে সমুদ্র। ঠিক আছে, শুধু ভিউটা দেখুন আপনারা, মানে কী পরিমাণ, মানে পানির ফুলে আছে, পানির ফ্লোটা কত। তারপরও বস, বিচে না আসলে কি আর বিচের ফিল পাওয়া যায়। বিচে চলে আসলাম, আর চলুন পানির কাছে আপনাদেরকে নিয়ে যাই। আর এই হলো অবস্থা, ভিউটা দেখুন, শুধুমাত্র ভিউটা দেখুন আপনারা। সমুদ্রে আসলে মানে মনটা আপনাদের ভালো হতে বাধ্য, মন ভালো হবেই। দেখেন অবস্থা, দেখেন পেছনে ঢেউগুলো আসছে দেখুন। ঠিক আছে, পাহাড় ভালো লাগে, পাহাড় ভালোবাসি, সমুদ্র ভালোবাসি, আর কী বলবো, মানে আমার আসলে কিছু বলার নেই, আপনারা শুধু পিছনের ভিউটা দেখেন। এটা পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত।
বক্সেস বাজার, এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। এটা শুধুমাত্র আছে আমার সোনার বাংলাদেশে। আর এই বালিতে প্রচুর পরিমাণে, আর এই পানিতে প্রচুর পরিমাণে ভালো লাগছে, দেখেন শুধু পানির গর্জনটা। আর এই যে কক্সবাজারে প্লেন ল্যান্ড করতেছে, ঠিক আছে, প্লেন এখন ল্যান্ড করবে কক্সবাজার এয়ারপোর্টে। এটা কি একটা মাসমারাইজিং ভিউ দেখুন আপনারা। আর ওয়েদারটা এত সুন্দর, মানে সানি একটা ওয়েদার, আর পানির গর্জনটাও মানে একদম কি বলবো, অসাধারণ একটা গর্জন। আচ্ছা, আপনাদের কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য সেই পাহাড় থেকে সমুদ্র, বরফিলা পাহাড় থেকে উত্তল সমুদ্র পর্যন্ত চলে আসছে, শুধুমাত্র আপনাদেরকে আমার চোখে পৃথিবীটাকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে কিচ্ছু চাওয়ার নেই, শুধুমাত্র বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হোটেলে চলে আসলাম, হোটেলে দুপুরে ফ্রেশ হবো, তারপরে লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার বাইরে বের হবো। এখন দুপুর হচ্ছে, তো একটু তাপমাত্রা একটু বাড়তেছে, গরমও অনেকটা বেশি। আর সে হচ্ছে হোটেল, হোটেলের এন্ট্রেন্সটা সামনে, ওটা হচ্ছে রুম। আর রুমে ঢুকেই একটা হচ্ছে ওয়ার্ড্রোব কাপড় রাখার, আর এখানে বালিশগুলো আছে। তারপরে আপনার রুমে পড়ার জন্য যেগুলো শু, যেটা এখানে ছোট ফ্রিজ আছে, এখানে দেখতে পাচ্ছি কেটলি আছে, এবং সাথে স্পুন আছে, চা কফি যা যা আপনি খাইতে পারেন ইচ্ছা, পানি আছে, ড্রিঙ্কসের বোতল গ্লাস আছে। আর এই জায়গাটা হচ্ছে কাপড় রাখার জায়গা, ব্যাগ রাখছি। আর এই হচ্ছে টিভি, এখানে একটা ডেস্ক টেবিলের মতো আছে, আর বাদ বাকি এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বেড। আর বেডের সাথে টেলিফোন, একটা ল্যাম্প আছে, বসার জায়গা আছে, এবং একটা মিররও দেওয়া আছে। আর সবচেয়ে সুন্দর যে বিষয় সেটা হচ্ছে জাস্ট দরজাটা খুলবেন, এবং খোলার সাথে সাথে এই হচ্ছে আপনার হোটেলের রুম থেকে সমুদ্র। তো এখন চলুন যাই হচ্ছে বাথরুমে, এটা হচ্ছে বাথরুম, ঢুকেই এখানে সব দেখা আছে, হেয়ার ড্রায়ার আছে এই জায়গায়, এটা হচ্ছে মিরর, এখানে আপনি ড্রিঙ্কস করতে চাইলে সেটার ব্যবস্থা আছে, সোপ দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে বাথটাব, টাওয়ারগুলো দেওয়া আছে, এই হচ্ছে কমোড, বাদ বাকি একটা ওয়াশরুমের যা যা ফ্যাসিলিটিস থাকে, কার্টেন দিয়ে আপনি আপনার মতন প্রাইভেসি নিয়ে শাওয়ার নিতে পারবেন। এই হচ্ছে ওশন প্যারাডাইসের ওয়াশরুম। তো হোটেলে এসে শাওয়ার নিলাম, ফ্রেশ হলাম, এখন দুপুরের লাঞ্চের জন্য বের হচ্ছি। আর দুপুরের লাঞ্চে কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাবো, এবং লাঞ্চে কি কি খাবো সবগুলো বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে রুম, রুমটা হয়তো আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি, চলুন আমরা এখন দুপুরের লাঞ্চের জন্য বের হই। দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি, দুপুরের লাঞ্চটাও খুব সম্ভবত শালিক হোটেলেই করবো, সেই উদ্দেশ্যে বের হলাম। আচ্ছা, আমরা সকালে খেয়েছি হচ্ছে ওল্ড শালিকে, এদের আবার নতুন একটা ব্রাঞ্চ হয়েছে, সেটা হচ্ছে নিউ শালিক, সেই রেস্টুরেন্টে যাবো। আর এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, পরিবেশটা অনেক সুন্দর, একদম মানে নতুন নতুন এটা উদ্বোধন হয়েছে।
খাবার চলে এসেছে, খাবারের সময় বেশি কথা বলবো না, আর অলরেডি বসে আছি, জাস্ট খাবার সার্ভ হবে আর গপ গপ খাওয়া শুরু হবে নতুন শালিক রেস্টুরেন্টের খাবার, দেখি কেমন হয়, ঠিক আছে? আর আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে প্রথমে একটা সবজি বেগুন ভর্তা মতো, বেগুন ভর্তাটা সুন্দর ভালো লাগছে। এটা হচ্ছে শুটকি ভর্তা, ঠিক আছে? এটা শুটকি ভর্তা আসলো, এখানে হচ্ছে ডাল, বেগুন দিয়ে মনে হয় যে হাঁসের মাংস একদম পুরো দেশি হাঁস, এখন পৌঁছে গেলাম অবশেষে সেই ইনানি বিচে, আর ইনানি বিচের যে ঢালু জায়গা সেটা দিয়ে নামছি, যদিও বেলা অনেকটা ডুবে গেছে। আর এটা হচ্ছে ওই যে রাস্তা, রাস্তা থেকে নেমেই এই হচ্ছে বিচের রাস্তা, ঠিক আছে? আমরা যাচ্ছি বিচের দিকে, সামনে ওই যে আর এই পাশ থেকে এই যে নদী এসেছে, এসে এই যে সাগরে পড়েছে। আমার কাছে কিন্তু যে কয়টা বিচ আছে এর ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে ইনানি বিচটা। আর সামনে যে সূর্যাস্ত হচ্ছে, ঠিক আছে, মানে কি বলবো, সিনটা আমরা মিস করে ফেললাম মাত্র আধা ঘন্টা টাইমের জন্য। যে সামনে বিজিবি যে চেকপোস্ট ছিল, ওই চেকপোস্টে আধা ঘন্টা পুরো লেট, যার কারণে এই ভিউটা নষ্ট হয়ে গেল, মানে মাত্র আধা ঘন্টার জন্য এই ভিউটা হলো মিস্টেক। আর এই হচ্ছে পিছনে সানসেট। আর এই ইনানি বিচটাই অনেকটা পাথুরে বিচ বলা চলে, দেখেন এখানে সেন্ট মার্টিনের মতন অনেকগুলো প্রবাল রয়েছে এখানে, আর এখানে আসলে পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারা একটু সাবধানে পা ফেলবেন, নাহলে কিন্তু পা কেটে যাবে। আর এখন পুরো সানসেট হচ্ছে, দেখেন একদম, মানে ভিউটা দেখেন শুধুমাত্র এইরকম একটা ভিউ, আর এইরকম একটা জায়গা, মানে বিকালটা আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই অবশ্যই বিকালটা আপনারা ইনানিতে আসার চেষ্টা করবেন, ইনানির বিকালের ভিউটা আসলেই অসাধারণ। এটা আসলে ক্যামেরা কোনোভাবেই জাজ করতে পারবে না, মানে এই সৌন্দর্যটাকে ক্যাপচার করতে পারবে না, মানে হয়তো এখানে
100 ভাগের 10 ভাগ ক্যামেরা ক্যাপচার করছে, বাকি 90 ভাগ ক্যামেরা আসলে কোনোভাবেই ক্যাপচার করার ক্ষমতা রাখে না বলে আমি মনে করি। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আর এই জায়গায় আসলে আপনার যদি মন খারাপ থাকে, আপনি বিকেলটা এই ইনানি বিচে আসবেন, আপনার যদি মন খারাপ থাকে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। বন্ধুরা, সুন্দর সন্ধ্যা আমরা ইনানি বিচে কাটিয়ে চলে আসলাম হচ্ছে আবারও সুগন্ধা বিচে। আর এই সুগন্ধা বিচে আমরা রাতে ডিনার করব এবং এখানকার যে ড্রাগন মার্কেট, এখানে কিছু কেনাকাটা করে আমরা হোটেলে ফিরব। আর আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা কিন্তু দুপুরবেলা শালিক হোটেলের সামনে থেকেই এই ইজি বাইকটা নিয়ে নিয়েছিলাম রিজার্ভ। আপ ডাউন আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা। ইনানি বিচ থেকে ঘুরে আসার পরে এখন আছে হচ্ছে সুগন্ধ বিচের সামনেই, আর পিছনে দেখতে পাচ্ছেন একটা হোটেল। আর এই হোটেলে এখন সন্ধ্যার নাস্তাটা করবো, বা যদি ডিনার সম্ভব হয় ডিনারটাও সারবো, সেরে হোটেলে যাব। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, আর এখানে এনাদের লাইভ কিচেনগুলো আছে। লাইভ কিচেনে যে ফ্রাই আইটেমগুলো আছে সেগুলো এখানে তৈরি হচ্ছে, সবগুলোই লাইভ কিন্তু। আর এখানে বিভিন্ন ধরনের ফিশ আইটেমগুলো আছে, স্পেশাল পমফ্রেট আছে, তারপরে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের। আর এখানে একদম পুরো লাইভ কিচেন, উপরে চলো উপরে চলুন। আমরা এখন এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার আসল। প্রাসাদ প্রায় রয়েছে, আমাদের রাতে ডিনারটা হবে। আর দেখতে পাচ্ছেন তান্দুরি চিকেন, আর হচ্ছে নান, আর এখানে একটা সালাদ আছে, ঠিক আছে। এটা দিয়ে আজকে আমরা রাত্রে আজকে আমাদের ডিনারটা সার। আর এখানে এখানে দিয়েছে সস, আর এখানে একটা চাটনি টাইপ। চলুন আমরা খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের পাশেই যে ফেমাস বার্মিজ মার্কেটটি রয়েছে, অর্থাৎ ড্রাগন মার্কেট, সেখানে চলে আসি। তো আমরা এখন সুগন্ধ বিচে যে ড্রাগন মার্কেট আছে সেই ড্রাগন মার্কেটের ভিতরে কেনাকাটা করতেছি। আচ্ছা, এই দোকান থেকে আমরা এক প্যাকেট জুতা কিনছি, এক প্যাকেট, পুরো এক প্যাকেট। তো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া আমরা শেষ করলাম সুগন্ধা বিচের পাশে একটা হোটেল থেকে, আপনারা দেখেছেন। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি হচ্ছে হোটেলে। এখন আসি হোটেলে আমাদের রুমে। আর হোটেল ছিল হচ্ছে ওশান প্যারাডাইস। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আর ওশান প্যারাডাইসের সবগুলো রুম আপনারা জানেন যে সবগুলো রুম থেকে কিন্তু বিচ ভিউ দেখা যায়। চলুন আপনাদেরকে এই রাতে একটা জিনিস দেখা। আর এখন ঘড়িতে সময় আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, ঘড়িতে সময় এখন হচ্ছে 10:44। আসুন আমার সাথে আসুন। তো বন্ধুরা, এখন দেখেন বৃষ্টি পড়তেছে এই রাতে, রাত 11টা বাজে। আর এই হচ্ছে সমুদ্র সামনে, এটা সমুদ্র, আর এটা হচ্ছে ওশান প্যারাডাইসের আর একটা পার্ট, তারই একটা অংশ। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি, দেখা হবে কালকের ব্লগে। আল্লাহ হাফেজ।